পারিস? শুধু ডান হাত দিয়ে ধরে রাখতে পারবো, বাঁ হাত দিয়ে না। কোন এমন জিনিস যেটা শুকানোর জন্য ভিজে যায়? এমন একটা জিনিস যেটা পুরো ঘর ভর্তি করে দেয় কিন্তু কোনো জায়গা না নিয়ে। হ্যালো, নমস্কার অ্যান্ড স্বাগত আপনাদের সবাইকে অগ্নিশা জুয়েলার্স ফাটকা টাকায়, পাওয়ার্ড বাই আরসিটিভি ব্রডব্যান্ড। আপনারা দেখছেন রায় বাংলা, একটি আরসিটিভি বিনোদন, এবং আমি রয়েছি শিবি আপনাদের সাথে। নিয়ে চলে এসেছি ফাটকা টাকার একটি নতুন এপিসোড, যেখানে আমি খুঁজে নিব কিছু মানুষকে, ধরবো তাদের কিছু প্রশ্ন, উত্তর দিতে পারলে তারা পেয়ে যাবে টাকা। তো চলুন আজকে দেখা যাক কে পায় টাকা আর কে হারায় টাকা। চলুন, আমরা পেয়ে গিয়েছি আমাদের প্রথম মানুষকে, এবং আমি তাকে প্রশ্ন করব, দেখি সে কতটা উত্তর দিতে পারে এবং পারে না। আচ্ছা, আপনার নাম? ভাসান সরকার। আচ্ছা, এখানে কাছে এসেছেন কেমনে? ঘুরতে। ঘুরতে কোথায়? পার্কে? এই তো রাস্তা দিয়ে। আচ্ছা, রাস্তা দিয়ে ঘুরছেন উনি? কোথা যাচ্ছিলেন? কোথাও? হ্যাঁ, কোথায় গেছিলাম? একটু শপিং করতে। শপিং? কনজার সাইডে? কনজার সাইড না, রায়গঞ্জে। রায়গঞ্জ থেকে আপনি মানে কর্ণজোড়া থেকে রায়গঞ্জে যাচ্ছিলেন শপিং করতে? একদম। আচ্ছা, বোঝা যাচ্ছে। আর আপনার সাথে কেউ এসেছে? হ্যাঁ। সে কোথায়? পাশে আছে। পাশেই আছে, তাকে ডাকবে না? কোনো কারণ? পার্সোনাল? না, কারণ নেই কোনো, এমনি তাকে ডাকাও যাক। না, ডাকা কোনো প্রশ্ন নেই, কারণ কোনো ব্যাপার নেই। কোনো ব্যাপার নেই, যেমন ডাকলে কোনো না ডাকতে পেছনে আসে ওই ক্যামেরাতে চলে এসেছে তিনি। হ্যাঁ, আমি বুঝতে পারছি উনি পেছনে দাঁড়িয়ে আছেন, লজ্জা পাচ্ছেন প্রচণ্ড, আমি আর ফোর্স করছি না তাকে নিয়ে। তো আমি জানিয়ে রাখি, আমরা এসেছি রায় বাংলা থেকে, আমাদের শোয়ের নাম অগ্নিশা জুয়েলার্স ফাটকা টাকা। এখানে আপনাকে একটা প্রশ্ন করা হবে, যদি আপনি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আপনাকে সাথে সাথে হ্যান্ড ক্যাশ দেওয়া হবে, কিন্তু সঠিক উত্তর না দিতে পারলে গেও। ঠিক আছে, রেডি? আচ্ছা, তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা কোন জিনিস শুধু ডান হাত দিয়ে ধরে রাখতে পারবো, বাঁ হাত দিয়ে না? আপনি আসেন, আসেন। আচ্ছা, আমরা কোন জিনিস শুধুমাত্র ডান হাত দিয়ে ধরে রাখতে পারবো, বাঁ হাত দিয়ে না? ভাবেন ভাবেন, একটু ভাবলেই পারা যাবে। একটু ভাবলেই পারা যাবে, শুধু ডান হাত দিয়ে ধরে রাখবো, বাঁ হাত দিয়ে না? পারবেন আপনি? পারা যায়, ভাবেন। উনি ভাবতে ব্যস্ত, মাথায় আসছে না? না, সত্যি মাথায় আসছে না? ডান হাতে ধরতে পারবেন, বাঁ হাতের কোনো ইউজ নেই। আসছে না। আপনারা পারবেন? পারবেন না? আপনারা আপনি পারবেন কি? মনে পড়ছে না ওরকম ভাবে। আপনি? না না, মনে পড়ছে না। দুজনের মধ্যে কেউ পারবেন না? আচ্ছা, ওখানে কিছু জন তাকিয়ে আছে, পারবে? আচ্ছা চলুন আরেকজনকে ধরি, পারবেন আপনি? মনে আসছে কিন্তু মানে হবে কিনা শিওর না। আচ্ছা বলুন বলুন। বাইকের এক্সিলেটর, তার মানে আমরা ডান হাতে ধরি কিন্তু বাঁ হাত দিয়ে না। হ্যাঁ বটে, ডান হাত দিয়ে ধরি, বাকি ওটা আমরা বাঁ দিয়ে ইউজ না করতে পারলে ধরতে তো পারবো। কিন্তু এমন একটা জিনিস শুধুমাত্র ডান হাত দিয়ে ধরা যাবে, বাঁ হাত দিয়ে সেটা আমরা ধরতে পারবো না। রং অ্যান্সার, পাওয়া যাবে না? মানে প্রশ্নটা কি আরেকবার বলুন? কোন একটা জিনিস সেটা ডান হাত দিয়েই ধরা যাবে, বাঁ হাত দিয়ে না? সেটা হচ্ছে ডান হাত দিয়ে আমি বাঁ হাতটাকে ধরতে পারবো, কিন্তু বাঁ হাতটা দিয়ে বাঁ হাতটাকে। এক্স্যাক্টলি রাইট অ্যানসার, আমরা ডান হাত দিয়ে ডান হাতকে ধরতে পারি, কখনো বাঁ হাত দিয়ে বাঁ হাতকে ধরতে পারবো না, ডান হাত দিয়ে বাঁ হাতকে ধরতে পারবো। রাইট, তো কংগ্রাটস,
আপনি জিতলেন, আই এম সো সরি আপনাদের জন্য। খেলে মজা পেলেন আপনি? আচ্ছা ওনার লাস্ট নেমটা শুনে নিই, আপনার নেম? নন্দিনী সরকার। আচ্ছা নন্দিনী সরকার, এখন জানতে পারি কে হয় আপনার? উর্বি হাজবেন্ড। আচ্ছা উর্বি হাজবেন্ড, কংগ্রাটস বিয়ের জন্য, আপনাকে আরেকবার কংগ্রাটস। অ্যান্ড আপনার সাথে এবার আপনার নাম? অর্জুন জমাদার। অর্জুন জমাদার, আমি জানিয়ে রাখি আপনি আমাদের অগ্নিশ্বর জুয়েলার্স। আপনি নিজের নামের নাম আমরা খুব কাটা দিচ্ছি, আমি এমনি তো জানি, এবার একটু ভালো লাগছে জানকে। তো আপনি অগ্নিশ্বর জুয়েলার্স তরফ থেকে হ্যান্ড ক্যাশ পেয়ে যাচ্ছেন, আমরা এসেছি রায় বাংলা থেকে, আমাদের শোটার নাম অগ্নিশ্বর জুয়েলার্স ফাটকা টাকা। সো কংগ্রাটস, আমি আর লেট না করে উনার হাতে তুলে দিচ্ছি এই হ্যান্ড ক্যাশ অগ্নিশ্বর জুয়েলার্সের তরফ থেকে। উত্তরটা আপনি একবারে না দুবারে দিলেন, কেউ হেল্প করেছে? ইয়েস ইয়েস হেল্প করেছে, তাহলে টাকাটা তো আপনাকে দেওয়া হলো, তাহলে তাকে দেওয়া যাক। না দুজন মিলে নেব। ও দুজন, আচ্ছা যে আছে, আচ্ছা যে আছেন আপনি এদিকে আসুন। নাম আপনার? রোহিত। এখানেই বাড়ি দুজনের? এখানেই বাড়ি। আচ্ছা সো দুজনকে কংগ্রাটস, 50-50 করে শেয়ার করে নেবেন। দেখেন খুলে কত দিলাম, খুলে ধরে রেখেছে, আর খোলার ইন্টারেস্টই নেই। এবার জানিয়ে রাখি আমি, আমাদের এই শো রায় বাংলা চ্যানেলে আসে এবং এর পাশাপাশি ফেসবুক ইউটিউবেও দেখানো হয়। ফেসবুকে রায় বাংলা সার্চ করলেই আমাদের চ্যানেলের পেজ চলে আসবে, সেম অ্যাজ ইউটিউব। তো মনে করে নিজেদের এপিসোডগুলো দেখতে গেলে আর এরম অনেক মজার এপিসোডগুলো দেখতে গেলে আমাদের ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কী করবেন? সাবস্ক্রাইব করতে হবে। আর ফেসবুকে কী করবেন? লাইক করবেন। কী করবেন আপনারা? লাইক করবেন। হ্যাঁ ওকে, তাও দাবেন না? হ্যাঁ ফলো করে রাখবেন। শিওর শিওর, খেলে মজা পেলেন? থ্যাংক ইউ সো মাচ। তো এখানেই আমাদের প্রথম ক্যান্ডিডেটের প্রথম প্রশ্ন শেষ, আমরা এখান থেকে যাবো আমাদের নেক্সট ক্যান্ডিডেটের কাছে। আমাদের দ্বিতীয় প্রশ্ন পর্ব শুরু হয়ে গেছে, দেখি এবার আমাদের সাথে একটা ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিটাই এটার অ্যান্সার দিতে পারে কিনা, নাকি আবার আগের মতো অন্য কেউ অ্যান্সার দিয়ে দেয়। আপনার নাম স্যার? বাহাদুর আলম। আচ্ছা বলুন নাম। নাজিয়া আলম। ফয়াজ আলী। আমার নাম ছবি বিবি। আচ্ছা তো পুরো ফ্যামিলির নাম জানা গেল, আপনারা ঘুরতে এসেছিলেন এখানে? আচ্ছা কেমন লাগলো ঘুরে, কোথায় ঘুরলেন? পার্কে। পার্কে? হ্যাঁ। কেমন লাগলো ঘুরে? খুব ভালো। ভালো লাগলো? তোমার কেমন লাগলো? অনেক ভালো। অনেক ভালো লাগলো। আমি জানিয়ে দিই আমরা এসেছি রায় বাংলা থেকে আর আমাদের এই শোয়ের নাম অগ্নিশ্বর জুয়েলার্স ফাটকা টাকা। এখানে আপনাকে একটা প্রশ্ন করব, ভাই বুনু আপনি যে আপনার সাথে থেকে আপনার ওয়াইফ না মা? দিদি। আচ্ছা তো আপনার দিদি যে আছে, চারজনের মধ্যে যে কেউ অ্যান্সার দিতে পারলেই টাকা আপনারা পেয়ে যাবেন সাথে সাথে। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ জীবনে তো চেষ্টা আছে, চেষ্টা ছাড়া কি জীবন আছে? জীবন মানেই চেষ্টা। প্রশ্ন আমার হচ্ছে, দেখবে শুনবে সব ভালো মতো, হ্যাঁ কোন এমন জিনিস যেটা শুকানোর জন্য ভিজে যায়? শুকানোর জন্য ভিজে যায়? হ্যাঁ কিন্তু নিজে ভিজে যায়। ভাবো ভাবো, আমরা ডেইলি লাইফে ইউজ করি, রোজ ইউজ করি আমরা, আপনি পারবেন? আমেন। পারবেন আপনারাও? কি হতে পারে? পারবেন এমন কি বাবু যে যেটা রোজ তুমি ইউজ করো, তুমি সেটা দিয়ে কিছু শুকাচ্ছ কিন্তু সেটা ভিজে যাচ্ছে, পারবেন? রোজ কিন্তু ডেইলি আমরা ইউজ করি। হ্যাঁ কোনো কোনো মানুষ ইউজ করে না সেটা রেয়ার, কিন্তু প্রত্যেকে মানুষ যারা ইউজ করে, পারবেন? না ভাই। না শিওর একদিন পারবে না? কি? গামছা। ও মাই গড, এক্স্যাক্টলি অ্যানসার হচ্ছে গামছা। প্লিজ ফোকাসে আনা যাক, এখানে আমরা তিনজন দাঁড়িয়েছিল, খুব স্মার্ট ব্রেইন, ইন ফিউচার অনেক কাজে লাগবে ব্রেনটা। তো কংগ্রাচুলেশন তোমাকে, তুমি জিতে যাচ্ছ অগ্নিশ্বর জুয়েলার্সের তরফ থেকে নগদ হ্যান্ড ক্যাশ। দেখছি যদি এরকম বুদ্ধি থাকে না আজকে আমাদের দেশ অনেক উন্নতি করবে, প্রত্যেকটা বাচ্চা এরকম বুদ্ধি থাকা উচিত। নাও তোমার জন্য এটা, কোথা থেকে বলো তো? অগ্নিশ্বর জুয়েলার্স। কোথা থেকে? অগ্নিশ্বর জুয়েলার্স। হ্যাঁ জানো এই শোটা কোথায় দেখানো হবে? এপিসোডগুলো রায় বাংলায়।
আর এটার ফেসবুক পেজও আছে, ইউটিউবেও পেজ আছে। ইউটিউবে সার্চ করবেন রায় বাংলা, তাহলেই আমাদের এই এপিসোডগুলো চলে আসবে। এবং রায় বাংলায় গিয়ে এপিসোডগুলো দেখে কি করবে চ্যানেল? আর আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমাদের এই ফেসবুক পেজে দেখছেন এখন ভিডিওটা, ফেসবুকে ওপরে রায় বাংলা আছে, সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের চ্যানেলে চলে যাবেন। অ্যান্ড সেখানে গিয়ে লাইক বাটন অবশ্যই ক্লিক করবেন। কি ক্লিক করতে বললাম? লাইক বাটন। লাইক বাটন ক্লিক করলে কি হয়? ফলো হয়। কেন তো কি করবেন? আমি খুব খুশি হলাম, সব থেকে ভালো মতো পারলো। এবার হচ্ছে আমাদের হচ্ছে সেলফি টাইম। তোমাকে আমি একটা কথা জানাবো, তুমি খুব মিষ্টি। তো যাকগে, খেলে খুব মজা পেলাম, আশা করি তোমরাও মজা পেলে। অ্যান্ড আমাদের বললাম আমি ইউটিউব ফেসবুকে দেখানো হয়, গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মনে করে করবে। থ্যাংক ইউ। দেখলেন তো বাচ্চাদের মাথায় বুদ্ধি কত, বড়রা পারছে না বাচ্চারাই ফেটে যাচ্ছে। যাকগে, ইন্ডিয়াতে আমি বললাম না এরম বাচ্চারা যদি থাকে ইন্ডিয়া বস আগে যাচ্ছে, প্রচুর আগে যাচ্ছে। এবার এখান থেকে আমরা চলে যাব আমাদের নেক্সট ক্যান্ডিডেটের কাছে, দেখি এবার সে পারে নাকি প্রশ্ন অন্য কারো কাছে পাস হয়ে চলে যায়। লেটস সি, আমরা পেয়ে গিয়েছি তিন সঙ্গীকে, দেখি ওরা পারে কি পারে না। নাম? মৌসুমী মহন্ত। জুই বর্মন। রিয়া মহন্ত। ফ্রেন্ড নাকি? তিনটাই মহন্ত। মহন্ত মহন্ত নাকি বোন? না, ও আর আমি বোন, এটা বান্ধবী। আচ্ছা, দুজন বোন, এটা বান্ধবী। তো আমি জানিয়ে দিই, আমরা রায় বাংলা থেকে এসেছি এবং এখানে আমাদের শোয়ের নাম হচ্ছে অগ্নিশ জুয়েলার্স ফাটকা টাকা। তোমাদেরকে প্রশ্ন করা হবে, তিনজনের মধ্যে যে কেউই উত্তর দিক টাকার খামটা তোমাদেরকে দেওয়া হবে। রেডি প্রশ্নের জন্য? আচ্ছা, এখানে কোথায় এসেছিলে তোমরা? পার্কে। পার্কে? তোমার মধ্যে সিধু পড়া, বিয়ে তো হয়ে গেছে, হাজবেন্ড কই? আসেনি, কাজে গেছে। এমনি আমরা ঘুরতে আসি, মানে অনেকদিন পরে আসি তো বাড়িতে। আচ্ছা, কষ্ট হয়নি হাজবেন্ড ছাড়া একা একা চলে আসতে পার্কে? প্রশ্নটা আমাদের হচ্ছে, আমি তোমার পুরো ঘর ভরে দিতে পারি কোনো জায়গা না নিয়ে, বলো আমি কে? পুরো ঘর ভরে দিতে পারে, কোনো জায়গা নেবে না। মা। মা ঘর কিভাবে ভরবে? মা মানে সংসারে কাজ দিয়ে। ওটা তো ভরে মানে যেমন কোনো জিনিস রাখছি, ঘর ভর্তি জিনিস, তারপরে হচ্ছে শোকেস ভর্তি জিনিসপত্র, জামা কাপড়, আলনা ভর্তি জামা, তেমনি সেটা ভর্তি করে দিতে পারে ঘর, কিন্তু কোনো জায়গা নেয় না। টাকা? টাকার তো জায়গা লাগে, লাগে তো, আজকে টাকা রাখলে সেই জায়গাটা তো নিচ্ছে, কিন্তু ওর কোনো জায়গা লাগে না। ভালোবাসা। দারুণ উত্তর, কিন্তু এটা অ্যাকচুয়ালি না, ভালোবাসা থাকে কিন্তু সেটা তো দেখা যায় না। না, আমরা কি ভালোবাসা দেখতে পারি? ভালোবাসা তো সব জায়গায় আছে, আমি বুঝতে পারছি। নতুন নতুন বিয়ে হয়েছে না? হ্যাঁ, সেই জন্য অ্যান্সারটা ভালোবাসা বেরোলো, বোঝা যাচ্ছে। পারবে? এমন একটা জিনিস যেটা পুরো ঘর ভর্তি করে দেয় কিন্তু কোনো জায়গা না নিয়ে, পারবে? পারবে না ওনারা। এখান থেকে আমাদেরকে পাস করে যেতে হবে অন্য কারো কাছে। আমাদের আরো সামনে দাঁড়িয়ে আছে লোকজন, ওনাকে জিজ্ঞেস করি, আপনারা পারবেন? পারবেন? প্রশ্ন হচ্ছে, আমি তোমার পুরো ঘর ভর্তি করে দিই জায়গা না নিয়ে। কখন ভাবলে
জানেন উত্তরটা যখন বলছিলাম তখনই আমার মনে কথা চলে আসছিল যে এটা হতে পারে, বাট টেনশনে ছিলাম আমি, ভাবছি আরও একটু কিছু গভীর হতে পারে, কারণ যেহেতু আপনি বলছেন যে জায়গা না নিয়ে, তার জন্য আমি ভাবছিলাম আবার গভীর হয়ে আলো কি জায়গা নেয়, আলো তো জায়গা নেয় না, হ্যাঁ লাইটটা তো নেয় আর কি, তাই ওটার জন্য সূর্যের আলো জায়গা নেয় না, তবুও তো ঘর ভরে যায়। ঠিক ঠিক, তো কংগ্রেচুলেশন, আপনি পেয়ে যাচ্ছেন অগ্নিশা জুয়েলার্সের তরফ থেকে নগদ হ্যান্ড ক্যাশ। আমি না লেট না করে আপনার হাতে তুলে দিচ্ছি এই হ্যান্ড ক্যাশ। আমাদের এই শোয়ের নাম হচ্ছে অগ্নিশা জুয়েলার্স ফাটকা টাকা। আমরা এসেছি রায় বাংলা থেকে। আমাদের ইউটিউবেও পেজ রয়েছে, ফেসবুকেও পেজ রয়েছে রায় বাংলা নামে। আমি দেখি আগে থেকে, আগে থেকে দেখে, হ্যাঁ এসেও দেখেছেন? আমি আগে থেকেও দেখছি, এসেও দেখছি, আর তাছাড়া মানে আমার এক বন্ধুর এখানে দেখছিলাম, আমি তো বলছিল মানে একটু দেখতে ভালো লাগছে, আর তাছাড়া মানে নতুন নতুন লোকের সাথে নতুন নতুন ধাঁধা শোনা যাচ্ছে বা শেখা যাচ্ছে, মানে ভালো লাগে আর কি দেখতে। ওকে, তিনি আগে আমাকে দেখেছেন তো, আমার নাম কি তাহলে বলতে পারবেন? না জানি না, বাট বলে দেবেন একটু। ঠিক আছে, আমার নাম হচ্ছে শিবি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এবার দেখেন কত পেলেন আপনি। থ্যাংক ইউ সো মাচ, টাইম কাটিয়ে ভালো লাগলো, আশা করি আপনারও ভালো লাগলো। তোমার নাম শোনা হলো না? ফ্রেন্ড? ইয়েস। ওকে, তো যাকগে, আই হোপ আমাদের নেক্সট এপিসোডগুলো আপনাদের ভালো লাগবে। তো তার জন্য আমাদের ফেসবুক পেজে গিয়ে ফলো করে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের এপিসোডও দেখার জন্য, মনে থাকবে তো? করে দেবেন, করে দেন না তাহলে। তাও দেবেন না? দেখছেন কত ভালো, সাথে সাথে করে দিচ্ছে। আপনারা একটু সাথে সাথে গিয়ে একটু সাবস্ক্রাইব আর লাইকটা করে দেন, এবং কি নোটিফিকেশন অ্যালাউ করে দিবেন, তাছাড়া যে কোনো নতুন ভিডিও আসার আগে যেন তোমাদের কাছে পৌঁছা যায়, এবং কি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবা, যেমন কিছু ধাঁধা বা অনেক কিছু এখানে না হয় অন্য জায়গায় অন্য কেউ তোমাকে বলতে পারে, বা তুমি আগে কিছু শেখা থাকলে অবশ্যই বলে দিতে পারবা। তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, আমার ডায়লগগুলো সবই বলে দিলেন, থ্যাংক ইউ। তো আমাদের এখান থেকে যাকে মজা হচ্ছে প্রচণ্ড, ব্রো কেউ পারছে না, পাস হয়ে যাচ্ছে অন্য কারোর কাছে কোয়েশ্চেন। তো যাকে আমি তো প্রচণ্ড মজা করছি, আশা করি আপনারাও এসব দেখেও প্রচণ্ড মজা পাচ্ছেন। তো চলুন এখান থেকে চলে যাই আমাদের চতুর্থ প্রশ্নের দিকে, দেখি কে এবার পারে। অনেক মানুষ আমাদের দিকে তাকাচ্ছে, তাদের দিকে এবার আমরা নজর দিব। আমাদের নেক্সট প্রশ্ন পর্ব শুরু হয়ে গেছে, এবং আমরা পেয়ে গিয়েছি আমাদের সাথে দুজনকে। শুনে নি কি হয়, মেয়ে নাকি মেয়ে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম ললিতা ঠাকুর। আমার নাম মিষ্টু ঠাকুর। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? আমি 12 উঠলাম। 12 উঠে পড়াশোনা কেমন চলছে? ভালো। আচ্ছা, এখানে ঘুরতে আসা হয়েছিল? হ্যাঁ। কি এমনি খেতে নাকি কোথাও যাওয়া, শপিং টপিং এ? পার্কে গেছিলাম একটু। পার্কে? আচ্ছা বুঝলাম, মামে। হ্যাঁ। আচ্ছা, তো আমরা হচ্ছে রায় বাংলা থেকে এসেছি, এবং আমাদের এখানে একটা খেলা হয় যেখানে প্রশ্ন করা হবে, যদি সঠিক উত্তর দিতে পারলে সাথে সাথে হ্যান্ড ক্যাশ দেওয়া হবে। আমাদের এই শোটার নাম অগ্নিশা জুয়েলার্স ফাটকা টাকা। সো এবার আমি আমার প্রশ্ন শোনার মানে শুনে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, ইজি কোয়েশ্চেন ধরবো, হেল্পও করে দেবো। আগে শুনি, মুভি দেখো? হ্যাঁ। খুব নাকি একটু একটু? আপনি মানে বইটা দেখেন তো? অল্প অসম্ভব। অক্ষয় কুমারের ফিল্মগুলো দেখো? হ্যাঁ। ফেভারিট নায়ক কি আগে শুনি? বরুণ ধবন। বললো কি বরুণ ধবন? মনে হচ্ছে কালকে বিয়ে লাগবে বরুণ ধবনের সাথে। তুমি জানো তো বরুণ ধবনের গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ। কষ্ট হয় না? কষ্ট কেন হবে, ঠিক আছে কোনো ব্যাপার নেই, মানে সেরকম ফ্যান না কিন্তু ভালো লাগে। হিরোইন কাকে পছন্দ? কিয়ারা অ্যাডভানি। কিয়ারা অ্যাডভানি, নাইস। আপনার? আমার আমার কি আর পছন্দ হবে, আগের যুগের কারো? অত মই নাই আমার। হিরোর মধ্যে মিঠুন, মিঠুন দেব, জিৎ, এই মিঠুনটাই একটু, মিঠুনটাই একটু ভালো লাগে। ঠিক আছে, মিঠুন এখনো চলছে মার্কেটে জানেন তো? হ্যাঁ। এখনো
বই দিয়ে যাচ্ছে। যাকে প্রশ্ন পড়তে আসি, এবার থাকছে বলিউড থেকে প্রশ্ন। তোমাদের আমি একটা ছবি দেখাবো, ছবি থেকে সেই মুভিটার নাম বলতে হবে। রেডি? এই হচ্ছে ছবি, একটা বাড়ি, তারপরে একটা ফুলের তোড়া। মুভিটার নেম কি হতে পারে? কি হতে পারে ভাবো, নাম ভাবো না। এটাকে কি বলে, এটাকে কি বলে? বাংলায় বলছেন তো, বাংলায় তো বাংলা নাম তো বলিনি, বলিউড নেম তো সব ইংলিশ হিন্দি দিয়ে হয়। দেখেছো এই বইটা? সবাই আমরা দেখেছি। অক্ষয় কুমার আছে, ফানি মুভি। জোর জোর সে বলকে লোকো কো স্কিমে বাতা দে। কি বলে এগুলোকে ইংলিশে? কি বলে? ফ্লাওয়ার। তার আগে তো হাউস, হাউস, হাউসফুল, হাউস ফ্লাওয়ার বলে যাচ্ছিল। তখন মনে বলে না, এটা হবে না, হাউসফুল। একদম ঠিক। এটা কঠিন ছিল কি প্রশ্ন? না, একদমই না, একদমই না। পারাই দিতে পারে না? হ্যাঁ, তাহলে ভাবাই কি বিষয় ছিল অত। তো যাকে কংগ্রাচুলেশন, অগ্নিশ্বর জুয়েলার্সের তরফ থেকে পেয়ে যাচ্ছ তুমি নগদ হ্যান্ড ক্যাশ। থ্যাংক ইউ। আমি জানিয়ে রাখি অগ্নিশ্বর জুয়েলার্সে, আন্টিকেও জানিয়ে রাখছি যে অগ্নিশ্বর জুয়েলার্সে হলমার্ক সোনার উপরে রিটার্ন ভ্যালিউ একদম সেম। আর এখানে সোনা গয়না যাই বানানো হয়, খুব কম দামে সেম কোয়ালিটি সোনা পাওয়া যায় মার্কেট থেকে, যে কম দামে পাওয়া যায়। তো কোনোদিন যদি ইচ্ছা করলো কিছু বানাবেন, কোথাও মানে সোনার কোনো কিছু করবেন, জানিয়ে রাখি বিশাল মেগা মার্টের পাশেই এটা, তো অবশ্যই সেখানে যাবেন। আর এইসব এপিসোডগুলো আমাদের রায় বাংলা চ্যানেলে, ইউটিউবে, ফেসবুক, ইউটিউবে সব জায়গায় দেখানো হয় প্রত্যেক শুক্রবারে সন্ধ্যা 7টা থেকে। ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে রায় বাংলা, ফেসবুক পেজের নামও হচ্ছে রায় বাংলা, সার্চ করলে আমাদের চ্যানেল চলে আসবে। তো আরও অনেক রকম এরকম নতুন নতুন এপিসোড থাকে, অনেক নতুন লোক থাকে, অনেক মজার গল্প আড্ডা থাকে। রায়গঞ্জে ভাই? রায়গঞ্জে। আচ্ছা, রায়গঞ্জে কোথায়? পূর্ব নেতাজি বললি। আচ্ছা, পূর্ব নেতাজি বললি, দারুণ বিষয়। তো আমি জানিয়ে রাখলাম যে ফেসবুকে আর অনেক নতুন নতুন এপিসোড আসে। তো এন্টারটেনমেন্টের জন্য, ভালো লাগার জন্য ফেসবুকে গিয়ে আরও এপিসোডগুলো দেখার জন্য কী করতে লাগবে? আপনার চ্যানেলে সার্চ করতে লাগবে। হ্যাঁ, ফলো করতে লাগবে। ফলো না করলে পরে তো নোটিফিকেশন আসবে না, তাই না? হ্যাঁ, তো ফেসবুকে ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন মনে করে, ঠিক আছে? তাও দাবা না করবে তো? হ্যাঁ, সত্যি তো? একদম তো? ঠিক আছে, যদি না করো? করবে, ও বলছে করবে, তার মানে করবে, ঠিক আছে। আপনার ফোন আছে না? বুনুর ফোন আছে, ঠিক আছে। আমি কিন্তু তোমার থেকে বড়, আমি বলে রাখছি, কিন্তু দেখে আমাকে ছোট মনে হলে আমি কিন্তু বড়। যাক গে, সেলফি টাইম হচ্ছে আমাদের এবার। তো আমরা ধরে নেবো একটা ফাটকা টাকা সেলফি। থ্যাংক ইউ সো মাচ সময় কাটিয়ে, খুব ভালো লাগলো আপনার সাথে, ভালো লাগলো সময় কাটিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখে থাকবেন রায় বাংলা মনে করে। থ্যাংক ইউ। আমাদের এপিসোড শেষ হয়ে গেল এখানেই আজকের মতো। দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একটু মাথা খাটাবেন, ব্রেনের এক্সারসাইজ প্র্যাকটিস করবেন। দেখা গেল কোনদিন আপনার কাছে গিয়ে আমি প্রশ্ন করছি, আর একটু ধাঁধাগুলো প্র্যাকটিস করবেন আমার জন্য, টাকা পাওয়ার জন্য। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দেখতে থাকবেন রায় বাংলা, অগ্নিশ্বর জুয়েলার্স, ফাটকা টাকা। থ্যাংক ইউ, টাটা। রায় বাংলা